আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী, প্রিয় প্রবাসী বন্ধুরা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। বিশেষ করে যারা বিদেশগামী কর্মী বা প্রবাসী বন্ধুরা বিদেশে যাবেন বা যাচ্ছেন, যেতে চাচ্ছেন, তাদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসী বন্ধুরা, যারা বিদেশগামী কর্মীরা, যারা যাত্রীরা, তাদেরকে দুই ধরনের হয়রানির শিকার করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি অভিযোগে এমন পাওয়া গেছে। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এয়ারপোর্টের পরিচালক যিনি আছেন তৌহিদুল হাসান এবং এপিবিএনের পর জিয়াউল হক, ওনারা কিন্তু আশ্বস্ত করেছেন যে কোনো বিষয়ে অভিযোগ থাকলে যদি ওনাদেরকে জানানো হয় তাহলে সেটি ওনারা সমাধান করবেন। এখন যেই দুটি অভিযোগ মূলত আসছে প্রবাসী বা বিদেশগামীদের কাছ থেকে, এর মধ্যে একটি হচ্ছে, ধরেন একজন যাত্রী, তিনি বিদেশে যাবেন, তিনি ঠিক মতো সব কিছু ঠিকঠাক করে ফ্লাইটে উঠে গেছেন। ফ্লাইটে উঠে যাওয়ার পরে তিনি যেটি করছেন যে চলে গেছেন, তার ফোনটি হয়তো তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই সুযোগে ওনার নম্বরটি একটি অসাধু চক্র, যেই হোক সেটি কারা সেটি এখনও শনাক্ত বা চিহ্নিত করা যায়নি, যখন হয়তো ওই যাত্রী তার ব্যাগেজে বা তার লাগেজে যখন নম্বরটি দিয়েছে বা নাম দিয়েছে তখন হয়তো সেখান থেকে এই নম্বরটি টুকে নিচ্ছে, বা যখন যেই বহির্গমন পত্রটি যেটি আছে ফর্মটি, সেই ফর্মটি যখন পূরণ করতে হচ্ছে তখন হয়তো সেটি নিয়ে নিচ্ছে সেই নম্বরটি। এই সুযোগটি তারা কাজে লাগাচ্ছে, লাগিয়ে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে বলছে যে আপনার যাত্রীর হয়তো করোনা সার্টিফিকেটটি হারিয়ে গেছে বা কোনো কাগজপত্র হারিয়ে গেছে, দ্রুত দরকার, তিনি এখন বিশেষ হেফাজতে আছে, কথা বলতে পারবে না, জরুরি ভিত্তিতে 20-25 হাজার টাকা পাঠান, তাহলে তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন পরিবারগুলো যদি বলে যে হ্যাঁ আমার ওই সদস্যের সাথে কথা বলতে দেন, তখন বলবে তিনি ঝামেলার মধ্যে আছে, কথা বলতে পারবেন না, এরকম কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে, ভুক্তভোগীরা সেই অভিযোগগুলো কিন্তু করছেন। তখন নিরুপায় হয়ে ওই ফ্যামিলি চিন্তা করে যে তাহলে অন্তত 20-25 হাজার টাকা তাহলে তাদেরকে দিয়ে দিয়ে হলেও যদি আমার ভাইটি বা আমার সন্তানটি বা আমার আত্মীয় যদি তিনি ঠিকমতো বিদেশে যেতে পারেন তাহলে হয়তো সেটি ভালো। এই কারণে কিন্তু তারা বাধ্য হয়ে টাকাটি দিয়ে দিচ্ছেন, এবং এটি কিন্তু একটি প্রতারণা, কারণ এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এয়ারপোর্টের পরিচালক এবং পুলিশ কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে কেউ আসলে তাদেরকে ফোন এভাবে দিবে না। যদি কোনো যাত্রীর সমস্যা হয় তাহলে সেই যাত্রী নিজেই তার পরিবারের সাথে কথা বলে ফোন করে সমস্যার সমাধান করবেন, এটি আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার যাত্রীর সাথে কথা বলার আগ পর্যন্ত কারো কাছে কোনো টাকা পয়সা বা লেনদেন না করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ তারা অনুরোধ জানিয়েছেন। এরপরও যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন তারা যদি লিখিতভাবে অভিযোগ জানান, বিস্তারিত জানালে কোন নম্বর থেকে কথা বলেছে বা কোথায় টাকা দিয়েছেন, তাহলে তারা ব্যবস্থা নেবে। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি সৌদি প্রবাসী আবুল বাশার, যার 20 বছরের কারাদণ্ড হয়েছে, এটি সবাই জানেন, আপনারা সবাই এটি এর মধ্যে জেনে গেছেন, তিনি কি হয়েছিল, তিনি বিদেশে যাবেন, যাওয়ার সময় বিমানবন্দরের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে এক প্রকার জোর করে তাকে একটি প্যাকেট দেয়, বলে যে এটি আচারের প্যাকেট, আমার ভাই সৌদি আরব থেকে রিসিভ করবে। কিন্তু সেটি আসলে আচারের প্যাকেট ছিল না, সেটি ছিল মাদকের প্যাকেট, ইয়াবার প্যাকেট, এবং সেই প্যাকেটটি কিন্তু একটা তিনি বাধ্য হয়ে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সৌদি আরবে গিয়ে তিনি যখন ধরা পড়েন, এরপরে কিন্তু সৌদি আরবের আইনে মাদক এটি খুব কঠোর অপরাধ, যে কারণে তার কিন্তু 20 বছরের সাজা হয়েছে সৌদি আরবে। যদি এই বিষয়টি পরবর্তীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এপিবিএন আছে, যে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের এয়ারপোর্টের যেই পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার যারা আছেন, তারা খুবই আন্তরিকতার সাথে দেখে এবং তারা এটি সিরিয়াসলি নিয়ে এবং সেই ক্ষেত্রে সিসিটিভির ফুটেজ বের করে সেই অভিযোগের প্রমাণ পেয়েছেন, এবং তারপরে কিন্তু এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও সেই আবুল বাশারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সেই বিষয়টি সৌদি আরবে এখন কী হয় সেটির জন্য অপেক্ষা করতে হবে। এমন এক ঘটনা কিন্তু এরকম অনেক ঘটছে, ঢাকা থেকে যাওয়ার সময় যেমনি ঘটছে, আবার সৌদি আরব থেকে আসার সময় ঘটছে। অনেকে হয়তো ইমোশনাল ব্ল্যাকমেইল করে, অনেকে আবেগে কথাবার্তা বলে কোনো প্যাকেট আপনাকে দিয়ে দেবে যে ভাই আমার বাচ্চার জন্যে বা আমার ওয়াইফের জন্যে বা আমার মা বাবার জন্য নিয়ে যান। আবার কেউ হয়তো ঢাকা থেকে বলবে যে আমার ফ্যামিলির জন্যে বা আমার বন্ধু আছে, ভাই আছে ওইখানে, তার জন্য নিয়ে যান, এটা হয়তো একটা খাবার প্যাকেট বা ওষুধ বা ইমোশনাল কথা বলবে যে আমার আম্মা পিঠা রান্না করে দিয়েছে, নিয়ে যান, হয়তো আপনি তখন নিয়ে যাবেন। আবার অনেকেই বলবে যে হ্যাঁ আপনাকে 5-10 হাজার টাকা দিব, আপনি প্যাকেটটা একটু নিয়ে আমার ভাইয়ের কাছে পৌঁছে দেবেন। আপনি হয়তো চিন্তা করবেন যে আমি তো একটা ছোটো প্যাকেট, 1.5 কেজি বা 1 পো বা 1 কেজি ওজন, এটি হয়তো আপনি নিয়ে যাবেন, কিন্তু তার ভেতরে কী আছে সেটি কিন্তু আপনার দেখার সুযোগ নেই। আপনি হয়তো আবেগের বশবর্তী হয়ে সরল মনে আপনি সেটি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে সৌদি আরবে গিয়ে যখন ধরা পড়ছেন বা ধরা পড়বেন তখন কিন্তু শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর বিদেশের মাটিতে যখন আপনি কোনো অন্যায় বা অপরাধ করবেন সেই দেশের আইন কিন্তু অবশ্যই করা, এটি জানেন, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বা যে দেশই হোক না কেন সে দেশের আইন কিন্তু খুব কঠোর। তখন কিন্তু আপনার যদি শাস্তি হয়ে যায় এরপরে সেখান থেকে মুক্ত হওয়া যে কত কঠিন এটি নিশ্চয়ই আমাদের সবার ধারণা আছে, অনুমান আছে যে আসলে সেখান থেকে মুক্তি পাওয়াটা আসলে খুব সহজ নয়। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো যারা বিদেশে যাবেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন। পরিচিত জন ছাড়া, পরিচিত জনেরটাও আসলে নেওয়া ঠিক না, কারণ তার হয়তো
কোটি টাকার ব্যবসা আপনাকে দিয়ে হচ্ছে, আপনি হয়তো 5000 টাকার জিনিস নেবেন বা 5000 টাকা নেবেন বা ক্ষতি হলে আপনার হবে, তার কিন্তু হবে না। কিন্তু তিনি যদি সফল হতে পারেন তাহলে তো কোটি টাকার ব্যবসা হবে। এই জন্য একেবারে কারো পণ্য, কারো কোনো প্যাকেট বিদেশে যাওয়া আসার সময় বহন করবেন না। এটি আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। আমি দীর্ঘদিন প্রবাস খাত নিয়ে টেলিভিশন সাংবাদিকতা করি, আপনারা জানেন, সেই সাথে প্রবাস তথ্যকেন্দ্র আপনাদেরকে তথ্য দিয়ে আসছি। এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি নির্বাহী পরিচালক তহিদুল হাসান, উনি খুবই আন্তরিকতার সাথে এই বিষয়গুলো ওনারা দেখছেন এবং প্রবাসীদেরকে, বিদেশগামীদেরকে অনুরোধ জানিয়েছেন যে এই বিষয়গুলো যেন তারা সতর্ক থাকেন, সজাগ থাকেন। এরপরেও যদি এ ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালে তারা এটি খুব গুরুত্বের সাথে দেখবেন এবং সেটি ব্যবস্থা নেবেন। তাহলে নিশ্চয়ই আমাদের যারা প্রবাসী বন্ধুরা, বিদেশগামী বন্ধুরা, এই দুটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। প্রথমটি হচ্ছে আপনার পরিবারকে ফোন দিয়ে হয়তো বলবে আপনি সমস্যায় আছেন, টাকা চাইতে পারে, এটি একটি বিষয়। আপনার পরিবারের সাথে যতক্ষণ আপনি কথা না বলবেন ততক্ষণ যেন কেউ লেনদেন না করেন, এই বিষয়টি একটি। আরেকটি হচ্ছে কারো দেয়া কোনো প্যাকেট আপনারা নেবেন না। তার একটি বড় প্রমাণ হচ্ছে সৌদি আরব প্রবাসী আবুল বাশার, যার 20 বছরের কারাদণ্ড হয়েছে শুধুমাত্র তিনি না বুঝে একটি প্যাকেট নিয়ে যাওয়ার কারণে। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী বন্ধুদের জন্য এটুকু ছিল সচেতনতামূলক বার্তা। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।